কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিলাম, গ্যাসটা আমি একটু কমিয়ে নিলাম। এবার দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি, অল্প পরিমাণের কালো জিরে, আর দিয়ে দেবো হচ্ছে বড়ি কটা। বড়িগুলোকে একটু এর মধ্যে ভেজে নিচ্ছি আমি। কেনা বড়ি যেহেতু এগুলো অনেক সময় শক্ত থাকে, তাই এটা তেলের মধ্যেই আমি একটু ভেজে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা শিস পালং, বেগুন, মিষ্টি আলু, শিম আর কাঁচা লঙ্কা। এই সবজিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের একটু বেশি লবণ, কারণ অনেকটা শিস পালং যেহেতু তাই জন্য। এক চামচের মতো হলুদ গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চামচের ছোটো, হাফ চামচেরও কম, দিয়ে আমি এটা একটু ভালো করে মশলাটা পুরো নেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল এগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এটা ঢেকে দিলাম আর গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুললাম, খুলে আমি এবার এটা দেখব যেগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, বড়িগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। ডাটাটাও আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এটা নিরামিষ তরকারি, তাই জন্য আমি এর মধ্যে চিনি দেব, আর দিয়ে দেবো সামান্য একটু আটার গুঁড়ো, তাহলে একটু কাদা কাদা মতো হবে, খেতে ভালো লাগবে তরকারিটা, চচ্চড়িটা। আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে আটার কোনো গন্ধ না হয় তরকারিতে। গ্যাস আমি অফ করে দিয়েছি। আর শিস পালংয়ের চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দয়া করে আনসাবস্ক্রাইব করবেন না। আর এটা খিচুড়ির সাথে, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই চচ্চড়ি শিস পালংয়ের।